আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া ওয়ালা আল্লাহ বাদ। কাছে দূরে আর দেশে বিদেশে যে যেখানেই আছেন প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আর আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ আলাইহি ওয়া সাল্লামের যেই সিরাত নিয়ে আমরা আলোচনা করছি সে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় নবীর জীবনী জানার চেষ্টা করছি এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পৃথিবীতে আগমনের আগে যে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সেই ঘটনা নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করছি যাতে করে এই বিষয়গুলো থেকে আমরা কিছু শিক্ষা লাভ করতে পারি আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তালা সেটি হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি বলেছেন যে আনাবনুজ্জাবি হাইন যে আমি দুইজন জবেহকৃত পিতার সন্তান হান্দি খুব দারুণ একটি ব্যাপার সেটি হচ্ছে যে আল্লাহ রসু সাল্ল সাল্লামের পূর্বপুরুষের মাঝে এমন দুজন ব্যক্তি আছেন যাদের ক্ষেত্রে তাদের পিতা এই নিয়ত করেছিলেন বা আল্লাহর কাছে এমন একটি বিষয় ব্যক্ত করেছিলেন যে যদি আল্লাহ তালা আমার এই আশাকে পূরণ করেন তাহলে আল্লাহর জন্য আমি আমার সন্তানকে কোরবানি করবো প্রিয়দর্শক একটি কোরবানির ব্যাপার তো আমরা সবাই জানি সেটি হচ্ছে যে হজরত ইব্রাহিম আলী সাল্লাতুস্লামের পুত্র হজরত ইসমাইল আলীহি সাল্লাসাল্লামকে কোরবানি করার যে বিষয়টি এসছে সেটা আমরা জানি যে আল্লাহ তালা তার কোরবানি কবুল করেছেন কিন্তু হজরত ইব্রাহিম আলীহি সালাতুসলামের হাতের ছুরি দিয়ে হজরত ইসমাইল আলী সাল্লাসাল্লামকে জবেহ করতে হয়নি তার আগেই আল্লাহ হরবুল আলমিন জান্নাতি দুমবার মাধ্যমে জবেহের ব্যবস্থা করেছেন কিন্তু কোরবানি কবুল করেছেন এবং হজরত ইব্রাহিম আলীহি সালাতামকে আল্লাহ তালা সুসংবাদ দিয়ে বলেছিলেন ওয়ানা হু আইয়া ইব্রাহিম কদ ডক্তর রু ইয়া ই আলিকা নজিল মহিনিন যে হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ আর এভাবেই আমি যারা সালেহ যারা মখলিস বান্দা আমি তাদেরকে পুরস্কৃত করে থাকি আলহামদুলিল্লাহ এ একটি কোরবানির ব্যাপার আমরা জেনেছি আরেকটি কোরবানির ঘটনা আছে যেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে হজরতে মোহাম্মদ রসুলল্লা সাল আলিহাল্লামের দাদা আব্দুল মুতালিব তিনি যখন জমজম কূপ খনন করার বিষয়টি সামনে আসে তখন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি নিয়োগ করেছিলেন যে আল্লাহতালা যদি তাকে দশটি পুত্র সন্তান দান করেন তাহলে সেখান থেকে তিনি একজনকে আল্লাহ রাহে কোরবানি করবেন তো ঘটনা হলো যে তারই মাধ্যমে আল্লাহতালা জমজম কূপকে আবার পুনরায় দান করলেন মক্কাবাসীর জন্য এবং একে একে তার দশটি নয় বারোটি পুত্র সন্তান লাভ হল পাশাপাশি তার সম্ভবত চারজন বা ছয়জন কন্যা সন্তান ছিলেন যাই হোক তো দশজনের নাম বিভিন্ন রসুল্লি করিম সাল্লা গ্রন্থের মধ্যে এসছে বারোজনের নাম এই জন্য আসেনি যে দুইজনের নাম খুব একটা বেশি আলোচিত হয়নি বা তারা বিয়ের শাদী করেছেন কিনা সেটাও সবার কাছে সুস্পষ্ট নয় আব্দুল মুতালিব যখন দেখলেন যে তার মানত পূরণ করার সময় হয়েছে তখন তিনি লটারি করেছিলেন লটারির বিষয়টি এমন ছিল যে তাদের কিছু মূর্তি ছিল আমরা সবাই জানি প্রিয় দর্শক যে আল্লাহ রসুল্লা আলি সাল্লাম যেই সময় পৃথিবীতে এসছেন তার আগে মানুষ নানা বিশ্বাসের সাথে সম্পৃক্ত ছিল কেউ লাতকে মানত কেউ মানাতকে মানত কেউ অজ্জাকে মানত কেউ হবলকে মানত ইয়াউস ইয়া ওখ নাসরা এদেরকে মানত আবার কেউ দেখা যেত যে বড় বড় পাথরের পূজা করত। আবার কেউ কেউ সূর্য পূজা করত। চাঁদ পূজা করত প্রকৃতি পূজারই ছিল আবার কেউ কাহিনের কাছে যেত অর্থাৎ যার যেভাবে বিশ্বাস যে যেভাবে মেনে চলার চেষ্টা করত। সে সেভাবেই মানার চেষ্টা করত। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে আরবে তথা হেজাজের মধ্যে মক্কা বলুন মদিনা বলুন তখন তো ইয়াস্রিফ ছিল মদিনার নাম ছিল ইয়াসরিফ এবং তায়েফে বিভিন্ন মূর্তির পূজা যারা করতো তার ঠিক একটি প্রতিচ্ছবি বা একই ধরনের একটি মূর্তি তৈরি করে আবার কাবা শরীফের ভিতরে তারা রাখত তো তাদের বিশ্বাসের মধ্যে একটি মূর্তি ছিল হোবাল এবং তারা যখনই কোনো বিষয়ের মানত করতো তখন হোবালের কাছে তারা যেত হোবালের সামনে কিছু তীর ছিল এবং ধনুক ছিল এবং সেখান থেকে তারা তীর নিয়ে তার মানতের উপর বিষয়টিকে লক্ষ্য করে তারা তীর ছুঁড়ে মারতো এবং সে তীরের মধ্যে হাঁ অথবা না ছিল যেটা হতো হাঁ বা না তার উপরই তারা আমল করত তো লটারিটা এইভাবে ছিল কয়েকটি বর্ণনা এসছে একটি বর্ণনা এইভাবে এসেছে যে আব্দুল মুতালিব তার দশজন ছেলেকে মানত পূরণের জন্য লটারিটা এইভাবে করেছিলেন যে তোমরা ওই ঘরে যাবে ওখান থেকে কিছু খড়কুটু নিয়ে আসবে এইখানে রাখবে যে সবার আগে রাখতে পারবে সে পার পেয়ে যাবে সবার শেষে যে রাখবে তার নামটাই আর কি আসবে এবং তাকে কোরবানি করা হবে তো এইভাবে দেখা গেল যে দশম স্থান অধিকার করেছিলেন তিনি হচ্ছেন আবদুল্লাহ যিনি মোহাম্মদ রসুলুল্লা সাল্লি ইসাল্লামের বাবা পরবর্তীতে হয়েছেন তো এইভাবে একটি বর্ণনা এসছে যে তিনি আসলে লটারির মধ্যে পড়ে যান এবং তাকেই কোরবানি করতে হয় কোরবানির নামটি তার সামনে চলে আসে আর আরেকটি লটারি এই ধরনের ছিল যে তিনি তীর যখন ছুঁড়ে মারলেন তখন দেখা গেল যে তিনি আবদুল্লার নাম পেলেন আবার তিনি ঠিক একইভাবে তীর ছুঁড়ে মেরেছিলেন আবারও আবদুল্লার নাম উঠল আবারও তিনি তীর ছুঁড়ে মারলেন তৃতীয়বারও আবদুল্লার নামই উঠল। তিনি তিনবার এই জন্য চেষ্টা চালিয়েছিলেন যে তিনি তার এই সবচেয়ে ছোট ছেলে আবদুল্লাকে অত্যন্ত ভালোবাসতেন কারণ হচ্ছে আরবের মধ্যে বিশেষ করে মক্কার কথা যদি আমরা বলি যে মক্কায় আবদুল্লার মতন এমন সুন্দর একটি যুবক খুঁজে পাওয়া দুষ্কর ছিল চারিত্রিক গুণাবলীতে যেমন তিনি ছিলেন অসাধারণ সৌন্দর্যের দিক থেকেও ছিলেন অসাধারণ এবং সবাই আব্দুল্লাহর প্রশংসা করতেন কারণ সব দিক থেকে আবদুল্লা ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী আর তার নামই তিনবারই লটারির মধ্যে উঠে যায় তো এই কারণে আব্দুল মোত্তালিবের মন অবশ্যই খারাপ ছিল তো তিনি তারপরও যেহেতু তার নাম উঠেই গেছে তাকে কোরবানির উদ্দেশ্যে যখন নিয়ে যাচ্ছিলেন হারামের উপকণ্ঠে কয়েকজন কোরাইশ নেতা ছিল তো তারা যখন ব্যাপারটি জানতে পারে তখন বলল যে এটা তো হতে পারে না আবদুল্লার মতো এমন একজন ব্যক্তি তাকে আপনি কোরবানি করবেন এক কাজ করুন না তাকে কোরবানি করার আগে আপনি আমাদের যে যারা বিধাতা বলে তারা স্বীকার করতো কাহিনদের কথা বলতে চাচ্ছি যে তার কাছে যান সেই আশ্রিবে থাকে তার কাছে গিয়ে আপনি এই পরামর্শটি নেন যে আবদুল্লার পরিবর্তে আমরা কী করতে পারি মজার ব্যাপার হচ্ছে এই সিদ্ধান্তটি আব্দুল মুতালিবের খুবই পছন্দ হয় এবং সেই সিদ্ধান্ত অনুপাতে তিনি তার সন্তানকে নিয়ে ইয়াস্রিপে গিয়েছিলেন কয়েকশো মাইল অতিক্রম করে সেখানে যান যাওয়ার পরে কাহিনীর সাথে যখন তার কথা হয় সে তখন একটা সমাধান দিয়েছিল বলল যে হ্যাঁ তোমার এই সন্তানকে দেখেই মনে হয় যে সে বড়ো কিছু করতে পারবে বা বড়ো কিছু হবে এক কাজ করো তোমার এই সন্তানকে নিয়ে তুমি আবার লটারি করবে তীর ছুঁড়ে মারবে যতক্ষণ পর্যন্ত তোমার সন্তানের নাম ব্যতীত অন্য বিষয় না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি তীর ছুঁড়তেই থাকবে এবং এক একটা তীরের বিনিময়ে তুমি দশটা করে দুম্বা কোরবানি করবে এই সিদ্ধান্ত অনুপাতে আব্দুল মুতালিব যখন সন্তানকে নিয়ে চলে আসেন এবং ঠিক একইভাবে যখন তীর ছুঁড়ে মারেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে একে একে দশটা তীরই আবদুল্লার নামই উঠেছিল এগারো নম্বর তীরটা না যে বিষয় নাবাচক শব্দটি আসে এবং তখন এই দশে দশ অর্থাৎ একশোটি দুম্বা তখন আব্দুল মুত্তালিব আবদুল্লার জীবনের বিনিময়ে কোরবানি করেছিলেন ভাই রাহান্দি প্রিয় দর্শক এই ছিল কোরবানির ঘটনা আর এই কারণে আল্লাহ রসুল সাল্লা আলিয়াল্লাম বলেছিলেন আনাব নুজাবি হাইন যে আমি দুইজন জবেহকিত পিতার সন্তান এখান থেকে যে শিক্ষণীয় বিষয়টি সেটা হচ্ছে যে অনেক সময় আমরা কোনো একটি সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু আমরা জানি যে সিদ্ধান্তটি ভুল হতে পারে তো এই জন্য সিদ্ধান্ত নেয়ার পরও আপনার ভাববার অবকাশ আছে সেটা যদি সরিয়ার বিষয় হয়ে থাকে আপনি অবশ্যই এই বিষয়টির সমাধানের জন্য একজন বিজ্ঞ ইসলামিক স্কলার শরণাপন্ন হবেন এবং তার কাছে পরামর্শ চাইবেন এবং পরামর্শ চেয়ে তারপরে আপনি সিদ্ধান্তটি বাস্তবায়ন করবেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলেই যে আপনি সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবেন ব্যাপারটি এমন নয় কারণ কখনো কখনো আমাদের সিদ্ধান্ত ভুল হতে পারে এই জন্য বাস্তবায়নের আগে অবশ্যই সেই সিদ্ধান্তের ব্যাপারে যারা অভিজ্ঞ তাদের পরামর্শ গ্রহণ করুন কোরআন কারিমের আয়াত এসছে ওয়াসা উইর হুমফিল আজম তা ওয়াকাল আলাল্লাহ যে কোনো ব্যাপার যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তুমি পরামর্শ করে নাও আমরা আজকে এই শিক্ষাটি নিলাম ইনশাল্লা তালা রসুল করিম সাল আলী আসসাল্লামের আগমনের আগে আরও গুরুত্বপূর্ণ দু একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন আর এই ব্যাপারগুলো থেকে শিক্ষা লাভ করে আমাদের জীবনে তার বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত